1945 সাল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঝড়ের নামকরণ শুরু হয়। কখন কোথায় কোন ঝড় হয় তা নিয়ে বিভ্রান্তি এড়ানোর জন্য এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের আঞ্চলিক কমিটির তৈরি করা পূর্ব নির্ধারিত একটি নামের তালিকা থেকে এক একটি ঝড়ের নাম দেওয়া হয়। বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় নারীদেরকে ঘিরে, যেমন নার্গিস, বিজলি, রেশমি, ক্যাটরিনা এবং অবশেষে টিটলি। কিন্তু পুরুষের নামে প্রথম যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল সেটা ছিল প্রায় 300 বছর আগে শ্রীলঙ্কার মহাপরাক্রমশালী রাজা মহাসেনের নামে। আবহাওয়া স্টেশনগুলো থেকে সংগৃহীত ঝড়ের তথ্য সবাইকে জানানো, সমুদ্র উপকূলে সবাইকে সতর্ক করা, বিভিন্ন সংকেত এবং জলযানগুলোর জন্য ঝড়ের খবর খুব সহজভাবে আদান প্রদান করার জন্যই মূলত ঝড়ের নামকরণ করা হয়ে থাকে। নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন আঞ্চলিক কমিটি। বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এই আঞ্চলিক কমিটি তৈরি করে সমুদ্রের উপর ভিত্তি করে। যেমন উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করবে WMO এর 8টি সদস্য রাষ্ট্র, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এদের একত্রে স্কেপে বলা হয়। এরপর ঝড়ের নাম হিসেবে নারীদের নামকে প্রাধান্য দেওয়া হলেও অবশ্য বর্তমানে বস্তু বা অন্য বিষয়ের নাম স্থানভেদে টেনে আনা হয়েছে, যেমন সিডর, মেঘ, বায়ুসাগর ইত্যাদি। আর যেহেতু ঘূর্ণিঝড় ধ্বংস ও মৃত্যুর হাতছানি থাকে, তাই একবার একটি নামে নামকরণ করা হলে দ্বিতীয়বার তার ব্যবহার করা হয় না। প্রথম আঘাতানা মহাসেনের পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর জন্য নির্বাচিত নামগুলো হলো ফাইলিন, হেলেন, লহর, মাদি, নানাউক, হুদহুদ, নীলুফার, প্রিয়া, কোমেন, চপলা, মেঘ, ভালি, কায়নত্তদ, নাদা, ভারদাহ, শামা, মোরা, অক্ষি, সাগর, বাজু, দায়ে, লুবান, তিতলি, দাস, ফেতাই, ফণি, বায়ু, হিকা, কায়ের, মহা, বুলবুল, শোভা ও আম্পান। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া নামগুলো হলো অনিল, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষি, ফণি। কিন্তু যে কারণে নারীর নামে বেশিরভাগ নামকরণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনা ও বিমানবাহিনী এবং নৌবাহিনীর আবহাওয়াবিদরা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নাম দিতে শুরু করেন মেয়েদের নামে। তবে এই নামকরণ আনুষ্ঠানিক কোনো ব্যাপার ছিল না। 1950 থেকে 1952 সাল পর্যন্ত উত্তর আটলান্টিক মহাসাগরে সাইক্লোনের নাম দেওয়া হয় ফোনেটিক হরফ ব্যবহার করে, যেমন এবেল, কেবার, এবেল, বেকার, চার্লি ইত্যাদি। মার্কিন বিমানবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা তাদের স্ত্রী এবং বান্ধবীদের নামেও এই ঝড়গুলোর নামকরণ করতেন। অবশ্য পরে মার্কিন আবহাওয়াবিদরা পুরুষের নামেও কিছু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিলেন। 20 শতাব্দীতে এক অস্ট্রেলিয়ান আবহাওয়াবিদ সাইক্লোনের নামকরণ করতেন তার অপছন্দের রাজনীতিবিদদের নামে। বিভিন্ন তথ্য অনুসারে 1945 সাল থেকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের অঞ্চলে সৃষ্ট ঝড়ের নামকরণ শুরু হয় নারীর নামে। তবে বাদ পড়েনি পুরুষরাও, তাদের নামে ঝড়ের নামকরণ শুরু হয় 1979 সাল থেকে। এরপর বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO ঝড়ের নামকরণের একটু ভিন্ন ধারায় করতে শুরু করে। এই নামগুলো বেশিরভাগ ফুল, পশু পাখি, গাছ এবং খাবারের নামে দেওয়া হয়, কিন্তু মানুষের মনে দাগ কেটে যায় নারীর নামে রাখা ঝড়গুলোই। প্রসঙ্গত, সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কুকলাস থেকে, যার অর্থ কুণ্ডলী পাকানো সাপ। ব্রিটিশ আমলের দক্ষিণ উপমহাদেশীয় আবহাওয়া বিভাগের পরিচালক ডক্টর হেনরি পিডিংটনের লেখা 1848 সালে প্রকাশিত দ্য সেইলার্স হর্নবুক ফর দ্য ল অফ স্টর্মস বইতে প্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করা হয়।